আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে আমি ডাক্তার মমিনুল হাসান হিমেল রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজকে আমরা নেকের একটি স্পেশাল টেস্ট আর রোজ টেস্ট এটা ডেমনস্ট্রেট করে দেখাবো এটা আমরা থোরাসিক আউটলেট সিন্ড্রোমের ক্ষেত্রে আমরা এই টেস্টটা করি এই টেস্টটা কী করবো প্রথমে তো আমি পেশেন্ট বা রোগীর কাছ থেকে অনুমতি নেব অনুমতি নেওয়ার পর আমি তাকে বুঝাবো যে শোল্ডার জয়েন্ট যেটা আছে শোল্ডার জয়েন্ট এটা হলো নাইনটি ডিগ্রিতে অ্যাডাপ্টেড হবে একটু খেয়াল করে দেখেন শোল্ডার জয়েন্ট নাইনটি ডিগ্রিতে অ্যাডাক্টেড হবে এরপরে শোল্ডার জয়েন্ট এক্সটার্নালি রোটেট করবে আর এলবো জয়েন্ট এইভাবে ফ্লেক্স থাকবে একইভাবে বাম হাতটা হবে আপনি নাইনটি ডিগ্রিতে অ্যাপডাক্টেড এরপর এক্সটার্নালি রোটেট হলো এরপরে হলো কি এইভাবে ফ্লেক্স থাকলো এরপর পেশেন্টকে বলবো আপনি আমার দিকে তাকান হাতটা এইভাবে এরকম করেন হ্যাঁ এরকম করেন এরকম করেন তো এরকম করে তাকে আমি তিন মিনিট করতে বলবো এবং পেশেন্টের যদি নিউরোলজিক্যাল এবং ভাস্কুলার সাইন রিয়ার করে তখন আই রোজ টেস্ট পজিটিভ অর্থাৎ নেকের যে একটি স্পেশাল টেস্ট রোজ টেস্ট পেশেন্ট যখন এরকম এরকম করবে তিন মিনিট করবে যদি নিউরোলজিক্যাল এবং ভাস্কুলার সাইন রিয়া করে তাহলে রোজ টেস্ট পজিটিভ ধন্যবাদ ভালো থাকবেন টেন মিনিট ডক্টর ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর আমরা নেকের যে আরেকটা স্পেশাল টেস্ট সন টেস্ট আপনি যদি সার্চ করেন পেয়ে যাবেন এবং নেকের আরেকটি স্পেশাল টেস্ট যে আছে যেটা রাইটস টেস্ট আমরা এটা এরপরে করবো আপনারা পাবেন ধন্যবাদ